হজরতের তাহাজ সংক্রান্ত একটা ভিডিও লিঙ্ক আসলে আমার কাছে ভিডিও ক্লিপ তাহাজ আল্লাহর কাছে কাঁদা আমি এই ক্লিপটা চালাইছি তারা আমার সামনে বসে সাত মিনিটের বয়ানটা তিন মিনিটের সময় সে বাচ্চা খিদা লাগলে দুধের জন্য যেমন কাদা আমার সামনে বসে এমন শুরু করে দিচ্ছে আল্লাহ তালা এমন যোগ্যতা সব সময় সবাই খেদেন না রব্বুল আলমিন ওনার হায়াতের মধ্যে বরকদান করেন এতক্ষণে না বয়ান শুনবেন তো আসছেন আমি ব্যক্তিগত শুধু আমার অনুভূতিটা বলবো একজন ভাই আমার বলছে যে হুজুর আমার মনটা এত শক্ত আমার শক্তিটা আমি কোনোদিন মুরাদনগরের একটা লোক তা আমি বলছি ভাই আপনি পাক্কা নিয়ত করে বসবেন আমি কাঁদি নেই কেনবো না জীবনও কাঁদবো না আমার কেউ কাঁদাতে পারবে না এই নিয় করে বসবেন বসছে তখন তাহাজ সংক্রান্ত একটা ভিডিও লিঙ্ক আছে আমার কাছে ভিডিও ক্লিপ তার যেতে আল্লাহর কাছে কাঁদা আমি এই ক্লিপটা চালাইছি তারা আমার সামনে বসে সাত মিনিটের বয়ানটা তিন মিনিটের সময় সে বাচ্চা খিদা লাগলে দুধের জন্য যেমন কাদা আমার সামনে বসে এমন শুরু করে দিচ্ছে আল্লাহ তালা এমন যোগ্যতা সব সময় সবাই খেদেন না রব্বুল আলমিন ওনার হায়াতের মধ্যে বরকত দান করে আল্লাহ তালা সুলতানুল ওয়াইজিনকে সুলতানুল ফিল বলে এমনিতে মাসাল্লাহ আহলে নাজবত বড় বড় আল্লাহ সবার পক্ষ থেকে খুব সহস্রব যেমন প্রাপ্ত এজাজত প্রাপ্ত দোয়াও পাপত আমিও হজরতের কাছে দোয়া চেয়ে যাই আল্লাহ তালা আমাদের প্রিয় শাহেক প্রিয় মুরব্বী সুলতানুল ওয়াইজিন আল্লাহ খালেদেফুল্লাহ ইউবিক হয়াত এবার রসিফ করেন ওনার জিন্দগির সমস্ত খেদমত রব্বুল আলমিন কবুল করেন সোহানত হামদিক